কথায় বলে এই পৃথিবীতে আমাদের মন সব থেকে শক্তিশালী জিনিস। যদি কোনো কিছুকে আপনি আপনার সম্পূর্ণ মন থেকে চাইতে পারেন, তাহলে আপনি সেটাকে অবশ্যই অর্জন করতে পারবেন। আর এটা কেবল আমি নই, বরং সমস্ত মহান মানুষরাই এই কথাটা বলে থাকে। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে আমরা যাই কিছু মন থেকে চাই সেটা আমরা কেন পাই না? এই কথাটা তো সত্যি, যে কোনো মানুষই তার নিজের মনে নিজের জন্য দুঃখ চাইবে না, কিন্তু তারপরেও অনেক মানুষের জীবনে দুঃখ থাকে। প্রতিটা মানুষই তার মন থেকে সফল হতে চাই, অনেক বেশি ধনী হতে চাই, কিন্তু তারপরেও এরা জীবনে সফল হতে পারে না। এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, হয় ওই মহান মানুষগুলো ভুল ছিল যারা এই কথাটা বলেছিল যে আপনি মন থেকে যেটা চাইবেন সেটা অর্জন করতে পারবেন, অথবা আমরা কোথাও একটা ভুল করছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্পের মাধ্যমে আপনি এমন একটি মন্ত্র শিখতে পারবেন যার দ্বারা আপনি এটা বুঝতে পারবেন যে নিজের মনের ইচ্ছাকে কিভাবে পূর্ণ করতে হয়। একবার একটি মানুষের জীবনে কেবলমাত্র দুঃখ ছিল, ওই মানুষটি যে কাজই করত সেই কাজ কখনোই পূর্ণ হতো না, পরিবারের সব সময় অশান্তি লেগেই থাকত, কোনো মানুষের কাছে সাহায্য চাইলে তাকে কোনো মানুষ সাহায্য করত না, এমনটা মনে হতো যেন পৃথিবীর সমস্ত দুঃখ তার জীবনেই আছে। ওই লোকটি এটা বুঝতে পারছিল না যে এই দুঃখ থেকে সে কিভাবে মুক্তি পাবে, এই কথা ভেবে সে সারা রাত ঘুমাতে পারতো না। আর কখনো কখনো ওই লোকটির মনে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসতো, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে করতে পারতো না। কিন্তু ওই লোকটি এত বেশি দুঃখী হয়ে যায় যে সে এই দুঃখ থেকে মুক্তি পেতে চাইছিল যে কোনো মূল্যে। আর এরপর একদিন ওই লোকটি তার বন্ধুকে জিজ্ঞেস করে, আমার জীবনকে কিভাবে ঠিক করব? তখন ওই লোকটির বন্ধু বলে, তুমি কোনো একটি সন্ন্যাসীর কাছে যাও, কারণ সন্ন্যাসীর কাছে এমন মন্ত্র থাকে যে মন্ত্রের সাহায্যে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আর তোমার জীবনটা খুশিতে ভরে যাবে। এরপরে ওই লোকটি এই কথাটা মেনে নেয়, কোনো একটি সন্ন্যাসী তার জীবনের দুঃখকে দূর করতে পারবে। আর এই কারণেই ওই লোকটি যে সন্ন্যাসীরই খোঁজ পেত সেই সন্ন্যাসীর কাছে ছুটে চলে যেত, আর সন্ন্যাসীর কাছে গিয়ে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলত আর তার সমাধান জিজ্ঞেস করত। কিছু সন্ন্যাসী তাকে ভুল ভাল কিছু উপায় বলতো আর দক্ষিণা নিয়ে চলে যেত, আর সন্ন্যাসীরা তাকে যে উপায় বলতো সে প্রত্যেকটা উপায় করে দেখত, কিন্তু কোনোভাবে ওই লোকটির জীবনে কোনো পরিবর্তন আসেনি। লোকটির জীবন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ ওই সন্ন্যাসীদেরকে দক্ষিণা দিতে গিয়ে লোকটির ধন সম্পদ শেষ হয়ে যেতে থাকে। এরপরে ওই লোকটি ভাবে, সন্ন্যাসীর কাছে গিয়ে তো আমার জীবনের দুঃখ কম না হয়ে বরং আরো বেশি বেড়ে যাচ্ছে, তাহলে এখন আমার কি করা উচিত? আমি কি আর কোনো সন্ন্যাসীর কাছে যাব কি যাব না? এখন ওই লোকটি আরো বেশি দুঃখী হয়ে যায়। এখন ওই লোকটি এটা মেনে নেয় যে আমার জীবনের এই দুঃখ কোনদিনও শেষ হবে না। এরপর একদিন ওই লোকটি তার বন্ধুর কাছে থেকে এমন একটি সন্ন্যাসীর খোঁজ পায়, বলে দেওয়ার জন্য কোনো রকমের দক্ষিণা নিত না। ওই লোকটির মনে হয় এই সন্ন্যাসীটা অন্য সন্ন্যাসীদের মতো হতে পারে না, কারণ তিনি তো কোনো রকমের দক্ষিণা নেয় না। আর যেহেতু কোনো দক্ষিণা নেয় না, তিনি কোনো বর জ্ঞানী সন্ন্যাসী হবে। আর এই কথাটা চিন্তা করেই ওই লোকটি সন্ন্যাসীর কাছে যায়। আর সন্ন্যাসী তখন ধ্যান করছিল, লোকটি গিয়ে ওই সন্ন্যাসীর সামনে চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ পরে যখন সন্ন্যাসী চোখ খোলে আর বলে, চাও তুমি আমার কাছে কি নিতে এসেছ? তখন ওই লোকটি বলে, আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি, আর আমি আমার জীবনের দুঃখগুলোকে দূর করার জন্য অনেক রাস্তা খুঁজেছি। আমি সেই সমস্ত কিছু করেছি যে আমাকে অনেক সন্ন্যাসীরা বলেছে,
আমি সেই সমস্ত কিছু করেছি যা অনেক মানুষ আমাকে বলেছে, কিন্তু তারপরেও আমার জীবনে দুঃখ কম হয়নি, বরং আমার জীবনের দুঃখটা আরো বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। কখনো কখনো তো আমার মনে হয় আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু আমি আমার পরিবারের কথা ভেবে এটা করতে পারি না। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আর আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যার সাহায্যে আমি আমার এই জীবনের দুঃখ থেকে মুক্তি পাব। আমি আমার জীবনের দুঃখ দূর করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। এরপরে ওই সন্ন্যাসী বলে জীবনের দুঃখকে দূর করার মন্ত্রটা এত সহজে পাওয়া যায় না, এই মন্ত্র পাওয়ার জন্য তোমাকে কিছু করতে হবে। যা বলবো সেটা কি তুমি করতে পারবে? তখন ওই লোকটি বলে, আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করব। এরপরে ওই সন্ন্যাসী বলে, এখান থেকে যখন তুমি তোমার বাড়ি ফিরে যাবে, রাস্তাতে তুমি তোমার মনে এই কথাটা বলতে বলতে যাবে যে আমি অনেক সুখী, আমি অনেক সুখী, আমি অনেক সুখী। আর বারবার নিজের মনের মধ্যে এই কথাটা বলতে থাকবে যে আমি অনেক সুখী। আর মনে রাখবে, এটা তুমি মুখে বলবে না, কেবলমাত্র মনে বলবে। এটা শোনার পরে লোকটি বলে, বাবা এটা তো খুবই সামান্য কাজ, এটা তো আমি খুবই সহজেই করতে পারবো, কিন্তু এটা করলে কি লাভ হবে? তখন ওই সন্ন্যাসী বলে, এই মন্ত্রটা পাঠ করে তো দেখো, যদিও তুমি অনেক সন্ন্যাসীর কাছে ঘুরেছ, শেষবারের মতো এই মন্ত্রটা একবার পাঠ করে দেখো। এরপর ওই লোকটি ভাবে, এই বাবা তো কোন রকমের দক্ষিণা নিচ্ছে না, আর ছোট একটি মন্ত্র আমাকে পাঠ করতে বলছে, এটা তো আমি খুব সহজেই করতে পারবো। এরপরে ওই লোকটি বলে, ঠিক আছে বাবা, আমি এই মন্ত্রটা অবশ্যই পাঠ করব। আর এরপরে ওই লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি নিজের মনে বলতে থাকে, আমি অনেক সুখী, আমি অনেক সুখী, আমি অনেক সুখী। কিছু দূর যাওয়ার পরে ওই লোকটির মনে হঠাৎ করে বানরের কথা আসে, আর তখন ওই লোকটি ভাবে, আজ পর্যন্ত কোনো বানরের কথা তো আমার মাথায় আসেনি, এখন আমার মাথাতে এই বানরের কথা কোথায় থেকে আসলো? এরপরে সে ওই বানরের কথাই চিন্তা করা শুরু করে দেয়। লোকটি এটা ভুলেই গেছিল যে তাকে কোনো মন্ত্রটা পাঠ করতে বলা হয়েছিল। আর কিছুক্ষণ পরে যখন লোকটি মনে পড়ে, তখন সে পুনরায় ওই মন্ত্রটা বলতে থাকে যে আমি অনেক সুখী, আমি অনেক সুখী, আমি অনেক সুখী। এরপরে ওই লোকটি হঠাৎ করে তার সামনে একটি বানর দেখতে পায়। এটা দেখার পরে তার মনে আবার বানরের চিন্তা চলে আসে। লোকটি এটা চাইছিল যে আমার মধ্যে যেন কোনোভাবেই বানরের চিন্তা না আসে, কিন্তু তারপরেও লোকটির সামনে বানর চলে আসছিল। এভাবেই চিন্তা করতে করতে লোকটি তার বাড়িতে পৌঁছে যায়, আর বাড়ি গিয়ে সে তার স্ত্রীকে বানর বলে দেয়। লোকটি ভাবে, এর আগে তো কখনোই আমার মনে বানরের কথা আসেনি, কিন্তু আজ কেন বারবার আমার সামনে বানর চলে আসছে? সারা রাত ওই লোকটি ঘুমাতে পারেনি। সকালে উঠে ওই লোকটি সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়, আর ওই সন্ন্যাসীকে বলে, বাবা আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে, আজ পর্যন্ত আমার মনে কখনোই বানরের চিন্তা আসেনি, কিন্তু গতকাল থেকে আমার মনে কেবলমাত্র বানরের চিন্তায় আসছে। এটা শোনার পরে ওই সন্ন্যাসী হাসা শুরু করে, বলে, আমাদের মনকে বোঝাটা অত সহজ নয়, বানর তো তোমার রাস্তাতে আগেও আসত, কিন্তু তখন তোমার মনের মধ্যে বানরের কথা আসত না, তখন তোমার মধ্যে কেবলমাত্র তোমার দুঃখ ছিল। এরপরে ওই সন্ন্যাসী বলে, আমরা যার থেকে দূরে যেতে চাই সেটা আমাদের মনের আরো গভীরে চলে যায়, আমরা যে সমস্যা থেকে মুক্তি পেতে চাই সেই সমস্যা থেকে আমরা এই কারণে মুক্তি পেতে চাই কারণ সেটা আমাদের অনেক মনের গভীরে, আর আমরা যত বেশি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই
তত বেশি মনের গভীরে চলে যায়। উপর থেকে যদিও আমরা সুখী হতে চাই, কিন্তু আমাদের মনের গভীরে এখন দুঃখই রয়ে গেছে। আর এই কারণেই নিজের মুখে বারবার এটা বলে যে আমি অনেক সুখী, আমি অনেক সুখী, আমি অনেক সুখী বলে আমরা সুখী হতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মন্ত্রটা আমাদের মনের গভীরে প্রবেশ না করবে। এরপরে ওই লোককে জিজ্ঞেস করে, কিন্তু বাবা, এই মন্ত্রটা আমাদের মনের গভীরে কি করে প্রবেশ করবে? এরপরে ওই সন্ন্যাসী বলে, তুমি তোমার দুঃখের সঙ্গে লড়াই করাটা বন্ধ করে দাও। যতদিন পর্যন্ত তুমি তোমার দুঃখকে দূর করার কথা চিন্তা করবে, ততদিন পর্যন্ত দুঃখটা তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আর যেদিন তুমি তোমার দুঃখের কথাটা চিন্তা করা ছেড়ে দেবে আর দুঃখ থেকে মুক্তি পেতে চাইবে না, সেদিন, সেদিনের পর থেকেই তোমার দুঃখটা তোমার জীবন থেকে দূর হওয়া শুরু হয়ে যাবে। কারণ কোনো একটি সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের সেই সমস্যাটি নিয়ে চিন্তা করতে হয়, আর যত বেশি আমরা ওই সমস্যাটা নিয়ে চিন্তা করব, তত বেশি আমাদের মনের গভীরে গেঁথে যাবে। আমরা বেশিরভাগ সময় কেবলমাত্র দুঃখের কথাই চিন্তা করি। আমরা এটাই ভাবি যে আমাদের জীবনে কেবল দুঃখ আছে আর আমরা এই দুঃখ থেকে মুক্তি পেতে চাই, আর এই কারণেই বারবার দুঃখের কথা চিন্তা করি, আর আর সেই দুঃখটাই আমাদের মনের গভীরে গেঁথে যায়। তাই যদি তুমি তোমার দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথা চিন্তা করা ছেড়ে দাও, তাহলেই তুমি তোমার দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি আমরা এই মন্ত্রটাকে ভালোভাবে বুঝতে পারি, আমরা আমাদের জীবনে যা কিছু পেতে চাই সেটা আমাদের মনের গভীরে প্রবেশ করাতে পারবো। আর যদি কোনো একটি কথাকে আমরা আমাদের মনের গভীরে বসাতে পারি, তাহলে সেটা একদিন অবশ্যই বাস্তবে পরিণত হবে।